সামাজিক অপরাধ বাড়ছে খুলনায়। সোশ্যাল ক্রাইম ইজ রাইজিং ইন খুলনা, অথবা ইন খুলনা সোশ্যাল ক্রাইম ইজ রাইজিং। অর্থাৎ প্রেক্ষিতে আজকে আমরা ট্রান্সলেশন ক্ষেত্রে ইউজ অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের যে ভিন্নতা অনুযায়ী একই বাক্য বিভিন্নভাবে গঠন করা যায়, সো কীভাবে আমরা এই অ্যাডভার্বের ভিন্নতা দেখে একটা বাক্য কয়েকটা অ্যাঙ্গেলে ট্রান্সলেট করতে পারি, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো স্টে কানেক্টেড। ওকে, প্রেক্ষিতে খেয়াল করেন, আমরা বলতেছিলাম একটা সেন্টেন্স বলা হচ্ছিল যে সামাজিক অপরাধ বাড়ছে খুলনায়। দেখেন, এটা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একটা হেডলাইন। তো এখন খেয়াল করেন, বলা হচ্ছে যে সামাজিক অপরাধ কী হবে, সোশ্যাল ক্রাইম ইজ রাইজিং ইন খুলনা, খুলনার বৃদ্ধি পাচ্ছে। এখন দেখেন এই সেন্টেন্সটা আপনি কয়েকভাবে করতে পারেন, যেটা বলতেছিলাম যে সোশ্যাল ক্রাইম ইজ রাইজিং ইন খুলনা, অথবা ইন খুলনা সোশ্যাল ক্রাইম ইজ রাইজিং। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, ঢাকার চারপাশে হবে 89 কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন। যদি এটাকে আমরা ট্রান্সলেট করি তাহলে কী দাঁড়ায়, খেয়াল করেন, বলা হচ্ছে দেয়ার উইল বি 89 কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন অ্যারাউন্ড ঢাকা, অথবা বলা হচ্ছে অ্যারাউন্ড ঢাকা দেয়ার উইল বি 89 কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন। সো দেখেন, একটা সেন্টেন্স শুধু অ্যাডভার্বের একটু ভিন্নতা অনুযায়ী কয়েকভাবে করা হচ্ছে। সো একটু খেয়াল করেন, এখানে কথা হচ্ছে অ্যাডভার্বের ব্যবহারটা দেখেন। অ্যাডভার্বটা প্রধানত 3 রকমের হয়, অ্যাবাভ টাইম, প্লেস, ম্যানার। ওকে, সো এই 3টে অ্যাডভার্ব দেখতে পাচ্ছেন, অ্যাডভার্ব, প্লেস, অ্যাবাভ, ম্যানার, যাই আছে, এই যে কোনো অ্যাডভার্বটাকে হয় আপনি বাক্যের শুরুতে বসাবেন অথবা বাক্যের শেষে বসাবেন, একদম বাক্যের ফ্রন্টলে মানে শুরুতে অথবা একদম এন্ড বা শেষের দিকে বসাতে হবে। তো দেখেন এটা কত গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন করার ক্ষেত্রে। এখানে বলা হচ্ছিল সোশ্যাল ক্রাইম ইজ রাইজিং ইন খুলনা, এখানে দেখেন ইন খুলনা অ্যাডভার্ব অফ প্লেস বা স্থানবাচক অ্যাডভার্ব বাক্যের শেষে বসালাম, আবার ইন খুলনা সোশ্যাল ক্রাইম ইজ রাইজিং বাক্যের শুরুতে আনলাম। এখন দেখেন এই বাক্যটা যেটা বলা হচ্ছিল যে সামাজিক অপরাধ বাড়ছে খুলনায়, সেখানে আমরা এই খুলনা বা এই প্লেসটাকে বাক্যের শুরুতে বা শেষে উভয় ক্ষেত্রে আমরা কী করলাম, ব্যবহার করে দেখালাম। আবার দেখেন বলা হচ্ছিল দেয়ার উইল বি 89 কিলোমিটার ট্রেন লাইন অ্যারাউন্ড ঢাকা, এই যে ঢাকার চারপাশে হবে এত কিলোমিটার ট্রেন লাইন, এই যে ঢাকা, অ্যাডভার্ব প্লেস। এখন এই যে স্থানবাচক অ্যাডভার্বটা দেখেন, আমরা কী বললাম যে দেয়ার উইল বি 89 কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন অ্যারাউন্ড ঢাকা, এই যে একদম সেন্টেন্সের শেষে বসলাম অ্যাডভার্ব অফ প্লেস, আবার অ্যারাউন্ড ঢাকা, ঢাকার চারপাশে বাক্যের শুরুতে আনলাম, তারপর বললাম দেয়ার উইল বি 89 কিলোমিটার সার্কুলার ট্রেন লাইন। তারা দেখেন একই বাক্য শুধু অ্যাডভার্বটাকে আপনি রিপ্লেস করে কত ইজিলি একাধিক অ্যাঙ্গেল থেকে ট্রান্সলেট করতে পারবেন। এখন এই যে অ্যাডভার্ব ইউজটা, মানে এই অ্যাডভার্বটা যে কেন আমাদের এভাবে শিখতে হবে সেটা একটু দেখাচ্ছি। কারণ দেখবেন যে অনেক বড় বড় সেন্টেন্স আছে যেখানে কি হয় এই অ্যাডভার্বটাকে ইউজ করে নিয়ে ঝামেলায় পড়বেন। যেমন এখানে একটু দেখেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করাও বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ। এখন দেখেন একটু বড় সেন্টেন্স, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করাও বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ। দেখেন এই যে বাংলাদেশ, এটা কি অ্যাডভার্ব অফ প্লেস, স্থানবাচক অ্যাডভার্ব। এখন দেখেন যদি এটাকে আমরা ট্রান্সলেট করি তাহলে কী দাঁড়ায়, একটু খেয়াল করেন, ফর বাংলাদেশ ইরাডিকেটিং মিলিটেন্সি ফ্রম কান্ট্রি ইজ অলসো আ চ্যালেঞ্জ, অথবা আমরা এটাকে বলতে পারি যে ইরাডিকেটিং মিলিটেন্সি ফ্রম কান্ট্রি ইজ অলসো আ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। ওই যে অ্যাডভার্ব অফ প্লেসটাকে হয় বাক্যের শেষে আনুন অথবা বাক্যের শুরুতে আনেন। এখন দেখেন একটা বড় বাক্য আপনি যখন করবেন, যদি অ্যাডভার্বটাকে সুন্দর মতো বসাতে পারেন তাহলে দেখেন বাক্যটা কত ইজি হয়ে গেল। আপনি যদি এরকম লেখেন যে ফর বাংলাদেশ মানে বাংলাদেশের জন্য, এরপরে বলেন ইরাডিকেটিং মিলিটেন্সি, জঙ্গিবাদ নির্মূল করা, খেয়াল করেন জঙ্গিবাদ নির্মূল করা ফ্রম কান্ট্রি, দেশ থেকে, ইজ অলসো আ চ্যালেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জ, অথবা এটাকে আপনি বাক্যের শেষে বসান ইরাডিকেটিং মিলিটেন্সি ফ্রম কান্ট্রি ইজ অলসো আ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। ওকে, সো এরকম অসংখ্য সেন্টেন্স আছে যেগুলোতে আপনার হচ্ছে অ্যাডভার্বটা ঠিকমতো প্লেসমেন্ট না করতে পারলে বা ইউজ অফ অ্যাডভার্ব না বুঝলে আপনি ট্রান্সলেশন করতে পারবেন না। ওকে প্রেক্ষিতে, আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করেছি, অর্থাৎ অনলাইন ইংলিশ কোর্স, যেখানে আমরা ইংলিশ গ্রামার, ভোকাবুলারি এবং ট্রান্সলেশন 3টে বিষয় ইনক্লুড করেছি। আমরা মোটামুটি ভোকাবুলারি ক্ষেত্রে অন্তত পক্ষে 2010 থেকে 2019 সাল পর্যন্ত যে ব্যাংক প্রিভিয়াস ভোকাব আছে সমস্ত প্রিভিয়াস ভোকাবুলারি নিয়ে একটা ধারাবাহিক ক্লাস নিব, এবং আমরা এই যে ব্যাংক ভোকাব বাই আরিফুর রহমান, এই বই থেকে যে ব্যাংকের ভোকাবগুলো আছে গত 10-12 বছরের সেই ভোকাবগুলো নিয়ে আমরা একটা ধারাবাহিক ভিডিও বা লাইভ ক্লাস আলোচনা করতে চাই প্রিয় শিক্ষার্থী। এর পাশাপাশি আমরা ট্রান্সলেশন উপর ক্লাস নিব, বিশেষ করে যে ডেইলি এডিটোরিয়াল আছে বা পত্রিকার যেই ট্রান্সলেশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা অন্তত 50টার মতো লাইভ ক্লাস থাকবে ট্রান্সলেশন কোর্সে। আর এছাড়া আমরা হচ্ছে
হচ্ছে গ্রামারের ক্ষেত্রেও ঠিক 50টা লাইভ ক্লাস আছে, 40টা রেকর্ড ভিডিও আছে, প্লাস সপ্তাহে 4 দিন ক্লাস, ইনফ্যাক্ট 15টা করে পরীক্ষাও থাকবে প্রিয় শিক্ষার্থী। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রামারে আমরা মাত্র 250টা নিয়ম, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ গ্রামারের কোনো শেষ নেই বা অনেক রুল পড়ি বা গুলিয়ে ফেলি, আমরা সমস্ত গ্রামার নাম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ যত গ্রামাটিক্যাল নিয়ম আছে সব মিলিয়ে আমরা 250টা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে, রুল নিয়ে আমরা এই কোর্সটা সাজিয়েছি, যেখানে আমরা বিসিএস এর সিলেবাস শেষ করব, অন্তত 1000+ এমসিকিউ সলভ করব, প্রাইমারি পরীক্ষা অন্তত বিগত 5 বছর যে প্রশ্ন সেগুলো সলভ করে দেব, অর্থাৎ এক কথায় ডেইলি স্টেডিটোরিয়াল আছে। এখানে দেখেন আমাদের যে কোর্সে ট্রান্সলেশন কোর্সে, সেখানে পিডিএফ ফাইল থাকবে, নিউজ পেপার ভোকাবুলারি থাকবে 1000+, ইংলিশ থেকে বাংলা, বাংলাতে ইংলিশ ট্রান্সলেশন থাকবে। সো আমরা একটা মেগা ইংলিশ কোর্স চালু করতে যাচ্ছি এবং মোটামুটি 2 থেকে 2.5 মাসের এই কোর্সে যারা ভর্তি হবেন, অনেকেই আছেন যে ইংলিশ গ্রামার ভোকাব ট্রান্সলেশন তিনটাতেই ভর্তি হতে চান, তাদের জন্য 100+ লাইভ ক্লাস থাকবে, রেকর্ড ভিডিও থাকবে 40টা এবং ইনফ্যাক্ট 30টার মতো পরীক্ষাও থাকবে। সো মোটামুটি একটা বিগ বাজেটে একটা ইংলিশ অনলাইন কোর্স আমরা চালু করতে যাচ্ছি। সো আপনি চাইলে আমাদের কোর্স এনরোল করতে পারেন, সেক্ষেত্রে ভর্তির যে নিয়মগুলি আছে সেটা ফলো করে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আরেকটা সেন্টেন্স দেখেন, বলা হচ্ছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে গত 5 বছরে প্রায় 1700 শিশু হত্যার হিসাব দিচ্ছে। দেখেন অনেক বড় একটা সেন্টেন্স, এবং এখানে দেখেন গত 5 বছর, মানে অ্যাডভার্ব অফ টাইম, সময়বাচক অ্যাডভার্ব। দেখেন এটাকে আপনি ঠিকমতো ইউজ করতে পারলে এত বড় সেন্টেন্স কত ইজিলি আপনি ট্রান্সলেট করতে পারবেন। দেখেন বলা হচ্ছে কি, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম জাতীয় দৈনিক, মানে কি ডেইলি নিউজ পেপারের প্রকাশিত খবর, প্রকাশিত খবর মানে কি নিউজ বা ইনফরমেশন, এই ডাটার ভিত্তিতে কি বলছে, এত সৈন্য হত্যার হিসাব দিচ্ছে। দেখেন আমরা এই অ্যাডভার্ব অফ টাইমটাকে কত সহজ ইউজ করলাম, সিন্স লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর ধরে বা গত 5 বছরে, এই বাক্যের শুরুতে নিয়ে আসলাম, অ্যারাউন্ড 1700 চিলড্রেন কি করেছে, ওয়ার কিল, তাদের কি কি হত্যা করা হয়েছে, তারা হত্যা শিকার হয়েছে, সেই বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বেসড অন ইনফরমেশন ফ্রম ডেইলি নিউজ পেপার। দেখুন প্রিয় শিক্ষার্থী, আপনি যদি এই অ্যাডভার্ব অফ প্লেসটা বা টাইমটাকে সময়বাচক অ্যাডভার্বকে সুন্দর মতো বসাতে পারেন, তাহলে বাক্য কত ইজি হয়। বলা হচ্ছে গত 5 বছরে অ্যারাউন্ড 1700, মানে 1700 চিলড্রেন, শিশু কি হয়েছে, হত্যার শিকার হয়েছে। এটা কাদের বক্তব্য, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বেসড অন ইনফরমেশন ফ্রম ডেইলি নিউজ পেপার। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থী, এই যে অ্যাডভার্বটাকে আপনি যদি একটু ইউজ করতে পারেন, ঠিকমতো প্লেস করতে পারি, তাহলে কত ইজিলি বড় বড় বাক্য ট্রান্সলেট করা যায়। এবং আমরা যেটা বলতেছিলাম যে অ্যাডভার্বটা কি হবে, হয় বাক্যের শুরুতে অথবা বাক্যের শেষে বসাবেন, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, টাইম, ম্যানার খুব ইজিলি বাক্যে বসিয়ে আপনি ট্রান্সলেশন করতে পারবেন। ওকে, সো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।